আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন? আনন্দে আছেন তো? প্রভু যীশু সব সময় আমাদেরকে দেখভাল করেন। এর কারণ হচ্ছে উনি আমাদেরকে প্রেম করেন, তাই প্রতিদিন উনি আমাদের সাথে কথা বলেন, আশীর্বাদ দেন, আমাদেরকে পথ দেখান, আমাদেরকে উপদেশ দেন, আমরা ভুল করলে খুব সুন্দরভাবে আমাদের শুধরে দেন। তো আজকে প্রভু যীশু তার বাক্যর থেকে আমাদেরকে কি বলতে চান চলুন দেখি। আমরা দেখব যিরমিয় 33 অধ্যায়ের 26 পদে, আমি নিশ্চয়ই তাদের অবস্থা ফিরাব ও তাদের উপর মমতা করব। এইখানে প্রভু কি বলছেন? আমি তোমার অবস্থা ফিরিয়ে আনব, বন্ধন থেকে উদ্ধার করে তোমায় স্বাধীন করব। আপনি হয়তো প্রায় মনে মনে ভাবেন, আমাকে প্রেম করার মতন তো কেউ নেই, আমাকে বুঝবে, আমাকে সামলাবে এমন তো পৃথিবীতে কেউই নেই। আমার পরিবারের মানুষরা আমার সঙ্গে অনেক কঠোরভাবে কথা বলে, আমাকে কেউই ভালোবাসে না। কিন্তু ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমি তোমার উপর মমতা করব, আমার মেয়ে, আমি তোমার উপর মমতা করব। কিন্তু আজকের দিনে প্রভু আমাদের কি বলতে চান? আমি যদি তোমার উপর মমতা না দেখাই, আমি কার উপর তাহলে দেখাবো? এই জন্য তুমি কোনো বিষয় নিয়ে কখনো চিন্তা করবে না, তুমি পরিস্থিতিকে নিয়ে কখনো ভয় করবে না। আমি প্রতিজ্ঞা করছি যে আমি তোমার উপর মমতা দেখাবো। আপনি হয়তো মনে মনে জিজ্ঞেস করছেন, প্রভু আপনি আমার জন্য কি করবেন? আজকে আপনি হয়তো কোনো একটা বন্ধনের মধ্যে আছেন, কোনো একটা অভ্যাসের মধ্যে আছেন। আজকে প্রভু প্রতিজ্ঞা করছেন, সেই বন্ধন থেকে আমি তোমাকে উদ্ধার করব। হয়তো অসুস্থতার বন্ধন বা অনেক টাকা দেনা আছে, অনেক দিন ধরে অসুস্থ আছেন, আপনার চারপাশে অনেক ধরনের সমস্যা আছে, এই সকল বন্ধন থেকে আজকে আমি তোমাকে উদ্ধার করব, তোমাকে স্বাধীন করব আর তোমার উপর মমতা দেখাব। ঈশ্বর বলছেন, হে আমার সন্তানেরা, তোমরা কখনো বন্ধনে থাকবে না, কারণ তোমাদের বন্ধন থেকে উদ্ধার করার জন্যই আমি ক্রুশের উপর নিজের প্রাণ দিয়েছিলাম, নিজের রক্ত আমি দিয়েছিলাম। প্রভু বলছেন, আমি তোমার জন্য প্রাণ দিয়েছি, আমি কি তোমাকে উদ্ধার করে আনতে পারবো না? তোমার জীবনে যত সমস্যা, যত অসুস্থতা, যত বন্ধন, তার একজনই কারণ, সে হচ্ছে দুষ্ট শয়তান। তোমার প্রতি দয়া দেখানোর জন্যই ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলাম, তাই আমি নিশ্চয় তোমাকে উদ্ধার করে আনব। তোমার জীবনের সকল বন্ধন থেকে আমি স্বাধীন করব। আজ ঈশ্বর আপনাকে দেখে বলছেন, তুমি এখনই প্রার্থনা করো, আমি সকল বন্ধন থেকে উদ্ধার করব। আজকে যদি আপনি কোনো বন্ধনে আছেন, তাহলে হাত বুকে রাখুন আর বলুন, হে সদা প্রভু ঈশ্বর, আপনি এমন ঈশ্বর যিনি আমাদের উপর দয়া করেন, আমাকে বন্ধন থেকে উদ্ধার করার জন্য আপনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন আর শয়তানকে আপনি হারিয়ে দিয়েছিলেন। শয়তানের দ্বারা যেসব বন্ধন আমার জীবনে চলে এসেছে, সেইগুলি যাতে যিশুর নামে দূর হয়ে যায়, আজ আমি প্রার্থনা করি, যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।